Scendiamo giù sulla veterinaria. Vediamo vite pagine di corriere. Siamo nel testare su di stagione di prima. আমি সৎসঙ্গে আসায় বা শুক্রবারে আসায় আমি পিতার সাথে ঠিকই নিই, কিন্তু আমি হয়ে যাই যে আমি একবার কমপ্লিট পেয়েছি, এবং সব রেডি, কিন্তু বিশেষ একটা অসুবিধার জন্য আমি দেরিতে যাব, একটু দেরি হয়ে গেছে, তারপরে হয়তো ওই আসে দেরি হয়ে গেলে আমার খুব লজ্জা করে যে কেমন করে ঢুকবো, কাউকে কেমন মনে করবে, প্রার্থনা করতে পারবো না, এইসব বিষয়ে আমি সে ন্যাসি হয়ে যাই হোক ঠিকই আছি, চলনীয় আছি, আপনাদের সবার পাশে আছি, ভালোবাসক আছে। তা আমি অনেক এর মধ্যে পড়েছি, কেন জানি না আমার জন্মলগ্নের থেকে আমি এইরকম অবস্থার মধ্যে পড়ে আছি, কী হয়েছিল কি জানি না সেজন্যে আমি যখন অতিশ কৈশব একেবারে ছোট ছিলাম মায়ের কোলের অবস্থা, তখন আমি একেবারে মৃতবৎ অবস্থা, মৃত্যুর সব চিহ্ন ফুটে উঠেছে। তারপরে মা বলছে, শুনেছি বাবার তোর থেকে, মা বলছে তুমি একটাবার বাবাকে বলছে তুমি একটাবার দেখাও না, তোর তোর তো একেবারে শেষ হয়ে গেল কি হবে। তখন ওই সতীমার মতে এক সাধু ছিল, শীতল সাধু আমাদের ওই ছোট মোলাখালী কালদাসপুর মায় নম্বর, তার মায়ের বাড়ি ছিল, উনি ওই সতীমার এ হতো যে গাছা হতো, গাছা বোঝেন বলে আপনার গাছা হতো, তাহলে সেই মাটি খুঁড়ে সেই গাছ বের করতে, যাই হোক শ্রাবণ মাস আমাদের বাড়িতে বিশেষ কেউ নেই, বাবা একমাত্র কাজের মানুষ, আমরা দুবাই তো পড়াশোনা করি, যাই হোক না তখন আমি তো ছোটো একেবারে, তারপরে কেউ নেই বাবা মাঝে তার শ্রাবণ মাস আর তখন প্রচণ্ড বর্ষা হতো, এখন তো বর্ষা প্রায় নেই, শ্রাবণে বর্ষা ওই অবস্থায় গিয়ে সেই শিকল সাধু তাকে, তিনিও চাষি মানুষ চাষবাস করেছে, তার একেবারে হাত পা ধরে বলছেন যে আমার তো ছেলেটাই আর বাঁচবে না, তা আপনি একটু দয়া করে চলুন। তারপর উনি ওই উনি নেবেন আসার পর, তারপর মা বসে আছেন, বাবা মা আঁচল পেটে বসে আছেন, আমাকে পাশে শুয়ে রাখিয়ে রেখেছে, তারপর ওনার ওই ভাব অবস্থা খুব ভালো অবস্থা, তখন যে গাছা হয়েছে তখন অনেকটা মাটি খুঁড়েছে ঘরের মধ্যে হাতে নিজে হাতে, গল্প করে তারপর একটা গাছ তুলেছে, তুলে সেইটে মাকে দিয়েছে, আর ওই আমাকে তুলে নাকি ওই ওনার কাছাকাছি শুয়ে রেখেছে ওইখান থেকে তুলে ছুঁড়ে মা তুলে দিয়েছে সেই আমি। এই তো শিশু কথা আজকে বিশ্বকে এই অপরাধে ডুবে গেছে, তবু আজকে বলতে হয়েছে, তারপরে সে সম্পূর্ণ ঈশ্বর
আশীর্বাদে আমার জন্ম হয়েছে থাকা। তো তারপর থেকে এরকম নানা রকম অ্যাক্সিডেন্ট। তা আমি বাড়িতে আমি তো সবার সঙ্গে ভালো ব্যবহার করে থাকি, বিশেষ করে ঠাকুরের কাছে যখন আমি 9-10 এইরকম বয়সে আমি আমার বিস্তৃত হয়েছে, প্রশান্ত মারা গেছে, ওরা নেই, তো নানারকম অসুবিধার মধ্যে পড়েছিল। পরবর্তীকালে ওরা ওরকম হয়ে গেছিলো। যাই হোক, আমাকে বলেছিল আমার কাকা বন্ধু কাকা আমার বয়সে বড়ো, তা কাকা বন্ধু কাকা তুমি এসো। আমি বললাম না, আমি তো জীবনে কোনোদিন পদত্যাগ করিনি, আমি যা বুঝি তার সেই পথে চলি, আমি আর কোনো ভুল যাব না। আমরা মিশনের পুত্র শিষ্যের দরবারে ছিল, তারপরে বাদমানি গেছিল। যাই হোক, তো আমি বললাম তুমি বল তো দেখি যে আপনার ঠাকুর কে, ঠাকুরের পরে কে কে কাকে তোমরা ইয়ে করতে চাচ্ছ, কাকে স্থলা বিষয় করতে, কার ডাইরেকশনে চলবে। তো ডিরেকশন বলে না। আমি বললাম তো এই কথা আমি ওকে প্রশ্ন করেছিলাম। যাই হোক, শিশু বর্ধা তো কথা হয় না, শিশু বর্ধায় ঠাকুর করছে আমি এরকম বড় পোকাইয়াজে তিনি অবদানী এবং তিনি অবদান সৃষ্টি করেছে, কাজে তিনি এইখানে প্রমাণ যে বর্ধাকে তিনি বলছে বড় পোকাই এবং কাজে শিশু বর্ধা। আমার একটা দাঁড়া হচ্ছে যে আমি যখন গ্রামে ছিলাম তখন মানুষ থাকলে টাকা পয়সার কাছে থাকে, অনেকে অনেকভাবে আসত এবং তাদের দিতাম, তারা স্কুলের টাকা পয়সা। আর আমি গরিব মানুষ, আমি তো সে বিয়ে করতে পারি না, তারা সেইভাবে দিত, কেউ বিয়ে করত। যাই হোক, তা বাড়িতে ডাকাতি হলো, ডাকাতি মানে আমি বিয়ে করবার পর আমার প্রচুর তখন তো সোনার দাম কম ছিল, প্রচুর সোনার দানা দিছিল, সেসব ছিল তিন ভরি দিছিল ওর মাকে, তারপর সেইসব ছিল। তা ওরা কি ভুল বুঝে না কি করলো করে ওরা ডাকাতি করতে এলো, এবং একটা জানলা ওর মা শুয়ে আছে, আমার মেয়েটা শুয়ে আছে, আমি এই পাশে সেইখানে এসে বসে দরজাটা খুলে দিই। তারপর তো আমি কি করি, তারপর আমার একটু অন্য ভাব আছে, ঠাকুর আছে আর কি হবে, এবং আপনারা আসুন। আমি তখন দরজা খুলে দিলাম এবং বললাম আপনারা আসুন। এসে সে ঘর সার্চ করছে, আর আলমারি একটা ছিল, সে আলমারি তো দেখছে, আর ও আর তারপরে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের আসন রয়েছে, ঠাকুরের তারপর স্তুপিতি ব্যবস্থা সেখানে ছেলেটা রয়েছে। হাত দিয়েছে আমি বলুন দেখুন আপনার যাই করুন করবে, তবে ঠাকুরের আপনার স্পর্শ করবেন না, আর ওখানে কিছু নেবেন না, এই এই বলছি। কিন্তু দেখছি যে যেখানে তারপরে আরো বলুন মা বলছে যে আপনার সব নিয়ে যান কিন্তু আপনার কাউকে মারবেন না। যাই হোক, সে তারা সে কথা শুনিনি, জোর করে তারা সব নিয়ে গেল, বহু জিনিস নিয়ে গেল, জানেন সে সমস্ত কিছু কিছু ছিল না। তারপর বাসন পোষণ তো বস্তা কালি করে সব নিয়ে গেল, কাপড় সে চা তো এরকমই একেবারে মরুভূমি করে চলে গেল। আমি তো ভীষণ দুর্বল হয়ে পড়েছি, ঠাকুরের নাম করছি আর মনে মনে ভাবছি ঠাকুর কী করে বাঁধব। যাই হোক, তারপরে কিন্তু আমি কোনোদিন আমি প্রার্থনা করিনি, আমি সেই রাত্রে সারা রাত জেগে আমি মর্নিং প্রার্থনা করেছি। আমি
বিভিন্ন ভাবে মনের অবস্থা হলো আমি প্রার্থনা কখনো একাই তো জাস্ট তাই হয়নি, একটু এই ধরনের প্রার্থনা আমি জীবনে করে ভুল করি। যাই হোক, তারপরে আমি এইসব কথাগুলো শ্রী শ্রী বরদার কাছে আমি লিখেছিলাম যে কার্পণ্য ধূত্র অপত্র স্বভাব বিশ্বাবিতান ধর্ম সম্ভব চেতা যা সেও সব নিশ্চিত বৃহকর্মে শিষ্যস্তে অং স্বাধীন চালিত ধর্ম। আমি ওই গীতা খুলতে খুলতে এই বাড়িটা পেয়েছিলাম, এই বাড়িটা পাওয়ার পর আমি বলে যে অদ্ভুত বাড়ি, তা আমি ওই কথা ওই বুদ্ধিটা দিয়ে গীতা ওই বাড়িটা খুব করে আমি দিয়েছিলাম যে দাদা শিশু বর্তাকে বললাম যে দাদা যেমন আমি চিঠি লিখে তারপরে আমি খুব প্রাণ প্রাণ দিয়ে লিখেছিলাম যে আমি এই অবস্থা কী করব, আমি তো আমি তো মানুষকে পাচ্ছিতে কখনো দেখি না, আমি ভালোভাবে উঠতাম, তারপরে তাই এই করে সব নিয়ে গেছে আমি এখন কী করব। তারপর শিশু বরদা একটা চিঠি দিচ্ছিলেন এবং তার রিপ্লাই দিতেন, তখন তখন চিঠি রিপ্লাই দেওয়া হতো, বললেন যে একজন দিচ্ছেন যে আপনার চিঠি তার শিষ্যরণে পৌঁছেছে, শিশু বরদা দিচ্ছে যেখানে অ্যাসোসিয়েশন ভালো ঈশ্বর ইষ্টি চরণ আছে, সেই ইষ্টি চরণে ভাবধারা যেখানে রয়েছে সেখানে যাওয়াই ভালো। আমি বাদুলিয়া স্কুলের একটা অ্যাপয়েন্টমেন্ট মোটাই একটা আবাস পেয়েছিলাম, যাই হোক তা আর যেখানে তার অ্যাসোসিয়েশন আছে সেখানে যাওয়াই ভালো। এই ভালো এই কথা যখন শোনা তখন আমি বর্ধাকে আমার বর্ধা ছিল বর্ধাকে বললাম যে বর্ধা আমি যেন থাকবো না, তো বলো তুমি এখানে হেডমাস্টার ওরা তো তোমাকে সব নিয়ে গেছে কিন্তু আমি আমি যে কোনো রকম মিসডিস করেছি তাদের কাছে মিসবিহেভ করেছি এখান থেকে কিন্তু কেউ আটক করেনি, তারপর স্কুল সম্পর্কে কোনো কথা তুলিনি, কিন্তু তবুও আমি বললাম এবার তার থাকবো না, শিশু বরদা যখন আদেশ করেছেন যে যাওয়াই ভালো আমি চলে যাব, তাই আমার যাওয়া হবে। আর যদি না পারি আবার হয়তো ফিরে আসবো, কিন্তু আমার জমি জমাগুলো তোমার কাছে থাকবে সেগুলো নষ্ট করো না, জানি না আমার পুরুষে তো চোদ্দ পুরুষে কেউ যায়নি বাইরে, আমি বাইরে চলে যাচ্ছি সেখানে আমি এস্টাবলিশ হতে পারবো কি না, তাই এগুলো থাক তোমার কাছে, তুমি সব এরপর আমি তো কিছু দিতে পারবো না বাইরে গিয়ে, তুমি এগুলো এর থেকে তুমি খুব ভালো থেকো। যাই হোক এইগুলো চলে আসছিলাম, পরবর্তীকালে সেই শিশু বরদার ওই চিঠি ভর করে আমি এই বসিরাতে চলে আসি এবং আমি বাদুরের স্কুলে আমি হায়ার সেকেন্ডারিতে আমি ভর্তি হই। জানেন না যে কত কঠিন কাজ, ওইখান থেকে ছুটে এসে তারপর অত বড় স্কুল আর বিশাল হল বড় বড় ছেলেপেলে সেখানে হায়ার সেকেন্ডারি করছে এসি, আর ওখানে আমাদের গুরু ভাইরাই ওই রামদা ছিলেন, তিনি আমাদের গুরু ভাই মানিকদা রামদাকে নিয়ে আমার বাড়িতে গেছিলেন, সেইখানে পরিচয় হয়, তারপরে ওই রামদার বাড়িতে থাকতাম আর ওখানে স্কুল করতাম, তা মনে মনটা খুব ভারাক্রান্ত ছিল, কিন্তু তারপরে আমি ওই আস্তে আস্তে করে সেখানে আমি ভালোই ছিলাম। তারপর যখন এখানে বাগুড়িয়াতে চান্স পাই তখন বাগুড়িয়াতে আমি ইন্টারভিউ দিই এবং সিলেক্টেড হয়ে আমি বলেছিলাম ওরা মধ্যে ছাড়বে না গুরু ভাইয়া, আর ওইটা অনুষ্ঠানের সংগঠনের মধ্যে থাকতাম, তা আমি বললাম যে দাদা আর আর আমি যেতে পারবো না, এরপরে ইয়ে হবে হয়ে যাবে গভর্নমেন্ট সিলেকশনে যাবে আমি চলিয়ে, তবে আমি চিরদিন আপনাদের যদি বাঁধব থাকবো থাকবে না, এই শিশু বরদার আশীর্বাদ নিয়ে আমি এসেছিলাম, কিন্তু এসে দেখছি কোনো ভুল করিনি, আর ঠাকুরের বলা আছে করছিলাম সেদিনকে যে এক জায়গায় একই একই কমিউনিটি সেখানে থাকতে নেই, ঠাকুরের বলা দিয়েছে যে দশ ঘর ব্রাহ্মণ দশ ঘর কায়স্থ
দশজন বৈশ্য, দশজন শূদ্র, এইরকম সর্বশ্রেণীর যে সোসাইটি সেইখানে বাস করে ছিলেন। তা পরম পিতার চরণে দাদারা ভাইয়েরা বললো, শুনছিলাম শুনছিলাম মানে কি একেবারে মানে যেন নিবিষ্ট মনে ছিলাম, দেখছি শুনছিলাম যে তাঁর চরণে এসে আর তিনি যে কী এ ব্যাখ্যা করা যায় না, যেমন আপনি স্ফুটস্বরে বলুন আর অস্পষ্ট বলুন অস্পষ্ট বলুন আর তিনি সব শুনতে পান, তিনি ভাবজ্ঞানী জনার্দন, তিনি সব শুনতে পান, তিনি সবার মনোমাঞ্চান্ন করেন। তাই আজকের আমাদের সামনে উৎসব, উৎসব সম্পর্কিত মনে হয় আলোচনা হবে এই ভেবে আমি আজকের শুক্রবারটা আমি অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছি যে না আজকের আমি যাবই আর এরই কষ, তাই এসছি, আমার খুব ভালো লাগছে, আপনাদের সবাই ভালো থাকে। এর কমপি যাচ্ছি চরমী প্রাথমিক জানিয়ে উৎসবের সর্বাঙ্গীন সার্থকতা কামনা করে চেষ্টা করছি। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।